পাবনার ঈশ্বরদীতে আলহাজ মোড় থেকে আলোবাগ মোড় পর্যন্ত রাস্তার পাশের জায়গা অবৈধ দখলমুক্ত করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। এ সময় উপস্থিত ছিলেন পাবনা সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমীরণ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসহাক আলী মালিতা সহ আরও অনেকে। এ সময় রাস্তার পাশে পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে 350 মিটার জায়গা জুড়ে 700+ ফুল ও বনজ গাছ লাগানো হয়। গাছ রোপণ শেষে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।